রংপুর মেডিকেল কলেজের ডরমিটরি থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ জানায়, সকালে মেডিকেল কলেজের শেখ রাসেল ডরমিটরি ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে পচা গন্ধ পাওয়া যায়। একই সাথে দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট গিয়ে দরজা ভেঙে আক্তারুজ্জামান নামের ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে। তিনি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা পরীক্ষা দেবার জন্য ঢাকা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান।